इस्लाम में 7 शादियां मर्द करके आ जाते हैं वो गलत नहीं है, चचा जात सब सुनिएगा, चचा जात भाई बहनों में शादी करा देते हैं वो गलत नहीं है, आज भाई जान कल पति बना देते हैं वो गलत नहीं है, लेकिन लेकिन हिजाब में एक लट दिख जाती है, बालों की एक लट दिख जाती है वो गलत है, उस बच्चे की कमर नंगी कर देते हैं वो इस्लाम में गलत नहीं है, उसे जान से मार देते हैं वो इस्लाम में गलत नहीं है, पर हिजाब नहीं पहनेंगे वो गलत। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। প্রতিনিয়তই ভারতের টিভি চ্যানেলগুলোতে ইসলাম নিয়ে কটাক্ষ করে যাচ্ছে, ইসলাম নিয়ে যেন তাদের চুলকানির কোনো শেষ নেই। হ্যাঁ দর্শক শ্রোতা, এবার ভারতের এক টিভি শোতে ইসলাম নিয়ে এক মেয়ে বাজেভাবে মন্তব্য করেছে। মেয়েটি ইসলাম নিয়ে বাজে মন্তব্য করে বলেন, ইসলাম ধর্মে চাচাতো বোনকে বিবাহ করলে কোনো দোষ নেই, কিন্তু হিজাব না পরে চুল বের করে চললেই দোষ। দর্শক শ্রোতা, এ ধরনেরই প্রশ্ন ডক্টর জাকির নাইক স্যারকে এক বোন করেছিল, আর ডক্টর জাকির নাইক স্যার কি উত্তর দিয়েছিল জানলে আপনারা অবাক হয়ে যাবেন। বিস্তারিত গুরুত্বপূর্ণ আরো তথ্য থাকছে ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, চলুন বিস্তারিত দেখে আসি। इस्लाम में 7 शादियां मर्द करके आ जाते हैं वो गलत नहीं है, चचा जात सब सुनिएगा, चचा जात भाई बहनों में शादी करा देते हैं वो गलत नहीं है, आज भाई जान कल पति बना देते हैं वो गलत नहीं है, लेकिन लेकिन हिजाब में एक लट दिख जाती है, बालों की एक लट दिख जाती है वो गलत है, उस बच्चे की कमर नंगी कर देते हैं वो इस्लाम में गलत नहीं है, उसे जान से मार देते हैं वो इस्लाम में गलत नहीं है, पर हिजाब नहीं पहनेंगे वो गलत है। স্যার, আমি ডক্টর কল্পনা। আমার প্রশ্ন, ইসলাম আত্মীয়ের মধ্যে বিবাহ সমর্থন করে কি না? আপনি জানেন চিকিৎসা বিজ্ঞানে অনেক জন্মগত অস্বাভাবিকতার কারণ হচ্ছে সগোত্রে বিবাহ, অর্থাৎ আত্মীয়ের মধ্যে বিবাহ। বোন প্রশ্ন করলেন যে ইসলাম কি সগোত্রে বিয়ে নিকটাত্মীয়দের মধ্যে বিয়ের অনুমতি দেয়? সংক্রান্ত ব্যাপারে বলতে গেলে আল্লাহ বলেছেন কোরআনে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 22 থেকে 25 যে যে সকল বিয়ে নিষিদ্ধ তাহলে আপনি বিয়ে করতে পারবেন না আপনার মাকে, আপনার মেয়েকে, আপনার মায়ের বোনকে, আপনার বাবার বোনকে এবং আপনার ঘনিষ্ঠ মাহরাম আত্মীয়দের, তবে আপন চাচাতো মামাতো বোন হলে পারবেন, কিন্তু ভাই বোন পিতা কন্যা বিয়ের অনুমতি নেই। আপন চাচাতো মামাতো হলে অনুমতি আছে। আজ বিজ্ঞান আমাদের বলছে যদি আপন ভাই বোনে বিয়ে হয় সেক্ষেত্রে অস্বাভাবিকতার সম্ভাবনা অনেক বেশি থাকে, জন্মগত সমস্যা হতে পারে। সুতরাং সরাসরি ভাই বোন পিতা কন্যা মা আর ছেলে পিতাপক্ষের চাচা আপন চাচা বাবার বোন ইত্যাদির মধ্যে বিয়ে হলে অস্বাভাবিকতার সম্ভাবনা খুবই বেশি থাকে, তাই ইসলাম এসব বিয়ে নিষেধ করেছে। কিন্তু আপন চাচাতো মামাতো হলে অনুমতি আছে, ইসলাম এটার অনুমতি দিয়েছে। আর বিজ্ঞান আজ আমাদের বলছে এমনকি চাচাতো মামাতো ভৌত ভাই বোনের ক্ষেত্রে এর সম্ভাবনা আছে, তবে খুবই কম। জন্মগত সমস্যা হতে পারে যদি দুই ব্যক্তি পুরুষ মহিলা অপরিচিত হয়, তারা যদি পরস্পরের আগে থেকে আত্মীয় নাও হয় তবুও জন্মগত সমস্যা হতে পারে। তাহলে বোঝা যাচ্ছে জন্মগত সমস্যা কেবল আত্মীয়ের মধ্যেই হয় না, তবে সমস্যা অত্যধিক বেশি থাকে সরাসরি আপন ভাই বোন বাবা অথবা মা আপন চাচা হলে। আপন চাচাতো মামাতো ফুফাতো ভাই বোনের মধ্যে সম্ভাবনা কিছুটা বেশি অপরিচিতের তুলনায়, তবে পার্থক্যটা খুবই ক্ষীণ। তবে আমাদ শাখারের মতো এরকম একটা হাদিস আছে যে হাদিসে প্রিয় নবী বলেছেন যে অব্যাহতভাবে বংশানুক্রমে আপন চাচাতো মামাতো ফুফাত ভাই বোনের মধ্যে বিয়ে করো না, তাই বংশানুক্রমে আপন আত্মীয়দের মধ্যে বিয়ে অব্যাহত রাখলে সমস্যা হতে পারে। অন্যথায় এমনকি মেডিকেল সায়েন্স বলছে বংশানুক্রমিক না হলে সমস্যা নেই, তবে যদি আপন কাজিনদের মধ্যে বিয়ে অব্যাহত রাখা হয়, যেমন ধরেন কাজিন আবারও কাজিন আবারও কাজিন, তাহলে সম্ভাবনা কিছুটা বাড়ে, এমনিতে সাধারণভাবে কোনো সমস্যা নেই। আশা করি কোন উত্তরটা পেয়েছি। শ্রীরামের পিতার কতজন স্ত্রী ছিল? কতজন স্ত্রী? একাধিক। একাধিক, তিনজন? সুন্দর। শ্রী কৃষ্ণ মহাভারতের মতে তার কতজন স্ত্রী ছিল? অগণিত। অগণিত নয়, আপনি আপনার গ্রন্থ ভালোভাবে জানেন না। 4 জন স্ত্রী ছিল? না, আমার কোনো ধারণা নেই। 4 জন না, 100 জন না, 1000 জন না, 16108 জন স্ত্রী। কতজন ছিল? 16108 জন। তাহলে মুসলিমরা কেন 4টা করতে পারবো না? সমস্যা কোথায়?
শ্রীকৃষ্ণের যেখানে স্ত্রী ছিল 16,108 জন, আমাদের চারজন হলে সমস্যা কি? এরপর যদি আপনি বিষ্ণু পুরাণা অধ্যায় 24 অনুচ্ছেদ 1 পড়েন, বলছে একজন ব্রাহ্মণ চারজন স্ত্রী থাকতে পারে। যদি ইহুদিদের গ্রন্থ পড়েন, এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার। যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন, এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার জন্য। যদি বাইবেল পড়েন, আব্রাহামের 3 স্ত্রী ছিল, সলোমনের কতজন স্ত্রী ছিল? তার 700 স্ত্রী ছিল। পরবর্তীতে চার্চ নিষেধাজ্ঞা জারি করলো যে খ্রিস্টান একটা বিয়ে করবে, বাইবেল মানা করেনি। আর ইহুদি সম্প্রদায় একাধিক বিয়ে করত, এটা ছিল 1950 সালে, যখন চিফ রাবি সাইনড পাস করে যে ইহুদিরা একটা বিয়ে করবে। সুতরাং নিষেধ করেছে রাবি, ইহুদি গ্রন্থ না। আর হিন্দু ধর্মগ্রন্থ মতে যত ইচ্ছা বিয়ে করতে পারেন। ইন্ডিয়ান সরকার 1954 সালে একটা আইন পাস করে যার নাম হিন্দু বিশেষ বিবাহ আইন। হিন্দু বিশেষ বিবাহ আইন বলছে হিন্দুর একটা বিয়ে করতে হবে। এটা ধর্মগ্রন্থ নয়, ভগবদ গীতা নয়, রামায়ণ নয়, মহাভারত নয়, বেদ নয়, এটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড। ইন্ডিয়ান সরকার একটা আইন পাস করেছে 1954 সালে যে হিন্দুদের একটা বিয়ে করতে হবে। কিন্তু ইসলামে নারীর অবস্থান নাম জরিপের হিসেব অনুযায়ী, যদি সরকারের পৃষ্ঠা 66-67 পড়েন, বলা হয়েছে মুসলিমরা বহুবিবাহ করে ভারতে কত পার্সেন্ট জানেন? 4.3%। কত? ভারতে 4.3% মুসলিম পুরুষ বহুবিবাহ করে। আর 1951 থেকে 1961 সালের পরিসংখ্যান মতে হিন্দু কত পার্সেন্ট? 5.07% বেশি ভারতীয় মুসলিমদের চেয়ে। আর ভারত সরকার যদি এটা নিষিদ্ধ করেছে ভারতীয় আইন অনুযায়ী, তারপরও ভারতীয় মুসলিমদের চেয়ে বেশি বহুবিবাহ হিন্দুরা করেছে, কেন? চলুন এবার দেখি কোরআন কি বলে। তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করো, 2, 3 বা 4, কিন্তু যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা। এই কথাটা যে একটা বিয়ে করো কেবল কোরআনে আছে, আর কোন ধর্মগ্রন্থে নেই। বলা হয়েছে পছন্দের মেয়েকে বিয়ে করতে 2, 3 বা 4, কিন্তু ন্যায় বিচার করতে না পারলে একটা বিয়ে করো। আর কেউ যদি একের অধিক বিয়ে করতে চায়, কোরআনের দেওয়া একটা শর্ত হলো ন্যায় বিচার করা। যদি সমান আচরণ করতে না পারো একটা বিয়ে করতে হবে। এখন কি কারণ, যুক্তিসঙ্গত কারণ একজন ভাবতে পারে, কেন ইসলাম পুরুষকে একের অধিক বিবাহ নির্দিষ্ট করেছে? অনেক মুসলিম মনে করে এটা ফরজ, বাধ্যতামূলক। মুসলিম পুরুষের জন্য একাধিক স্ত্রী থাকা ফরজ। এটা বাধ্যতামূলক নয়, অতিরিক্ত। এটা ফরজ না, এটা বাধ্যতামূলক নয়। আপনি কতজন মুসলিম পুরুষকে চেনেন যাদের একাধিক স্ত্রী আছে? বোন, আপনি কতজনকে চেনেন? কতজনকে আপনি চেনেন? অল্প কয়েক। কতজন? আপনার সাবেক মুখ্যমন্ত্রী, ওনার নাম কি? জয়ললিতা। হ্যাঁ। হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু, সুন্দর। এরা বিখ্যাত ব্যক্তিত্ব, ঠিক আছে? ইন্ডিয়াতে কয়জন বিখ্যাত ব্যক্তিত্বকে আপনি চেনেন যাদের একের অধিক স্ত্রী? চেনেন এমন 3 হতে পারে, ঠিক? হ্যাঁ, হতে পারে তারা আপনার প্রতিবেশী, হতে পারে সহকর্মী। ইন্ডিয়াতে অনেক অমুসলিম আছে যাদের একাধিক স্ত্রী আছে, মুসলিমদের চেয়ে বেশি। চলুন এবার দেখি যুক্তিসঙ্গত কারণ কি, যুক্তি দিয়ে দেখি। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সব কিছু বুঝতে পেরেছেন। ওরা মনে করেছে ইসলাম নিয়ে বাজে মন্তব্য করলেই মনে হয় ইসলাম ছোট হয়ে যাবে, ইসলাম মনে হয় শেষ হয়ে যাবে। ইসলাম ধর্ম নিয়ে চুলকানি এটা তো নতুন কোনো কিছু নয়, যুগ যুগ ধরে ফিরাউন আবু জাহেল মার্কা লোকদের এ ধরনের চুলকানি লেগেই থাকে আর কেয়ামত পর্যন্তও থাকবে। এরা কি মনে করেছে এদের চুলকানিতে ইসলাম শেষ হয়ে যাবে, ইসলাম ধ্বংস হয়ে যাবে?
কখনো নয়। ইসলাম আরো পৃথিবীতে প্রসারিত হবে, দিন দিন ধরে তারা যত বেশি তাদের চুলকানি উঠতেছে আর পৃথিবীতে তত বেশি ইসলামের বাতি জ্বলছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতা, আপনারা সকলেই ডক্টর জাকির নায়েক স্যারের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু তাআলা যেন ইসলামের এই প্রদীপকে হায়াতে তৈবা দান করে, সর্বাবস্থায় যেন হিফাজত করে। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরে ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।